ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 24 পরগনা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিন ভাই প্রশ্ন করেছেন যে বাড়িতে টিভি রাখা এটা জায়েজ কি না জানাবেন, শরীয়ত এ বিষয়ে কি বলে? ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, বাড়িতে টিভি রাখা এটা সম্পূর্ণ নির্ভর করে ব্যবহারকারীর ওপর। যিনি টিভি ব্যবহার করবেন তার ওপর এটা নির্ভর করে, তিনি যেভাবে ব্যবহার করবেন সেভাবে সেটা হবে, সেটা জায়েজও হতে পারে বা সেটা হারামও হতে পারে, তবে সেটা ব্যবহারকারীর ওপর সম্পূর্ণ নির্ভর। দেখুন, এটা এভাবে এর যুক্তি হচ্ছে যে যেমন ছুরি বা চাকু, এই দিয়ে ফলও কাটা হয়, সবজি কাটা হয় এবং মানুষও কাটা হয়। তো যদি কোনো ব্যক্তি ছুরি বা চাকু রাখে ফল কাটার জন্য বা সবজি কাটার জন্য, তাহলে সেটা জায়েজ, অবশ্যই রাখতে পারে। আর যদি কোনো মানুষ ছুরি বা চাকু রাখে মানুষকে খুন করার জন্য, তাহলে সেটা হারাম। কেননা এক মানুষ অপর মানুষকে হত্যা করা ইসলামে হারাম। তাহলে বুঝতে পারলেন স্পষ্টভাবে যে ব্যবহারকারীর ওপরেই নির্ভর। যিনি টিভি ব্যবহার করবেন, তিনি যদি ভালো জিনিস দেখেন, যেমন সৌদি আরবের বিভিন্ন ঘটনা, সৌদি আরবের মক্কা মদিনার বিভিন্ন জিনিস টিভির মাধ্যমে দেখেন, বা ডক্টর জাকির নায়েকের যে পিস টিভি আছে এটা যদি পার্সোনাল চ্যানেল দ্বারা দেখেন, আর পরবর্তীতে যদি পিস টিভি চালু হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হবে। আর যদি নাও হয় তাহলে পার্সোনালভাবেও পিস টিভি চ্যানেল পাওয়া যায়, পিস টিভি দেখতে পাওয়া যায়, বা আরও অন্যান্য ইসলামিক জিনিস যা থেকে মানুষ জ্ঞান অর্জন করতে পারে, এ সমস্ত জিনিস দেখলে যায় যাচ্ছে। দেশের খবরাখবর এগুলো টিভিতে ডাইরেক্টভাবে দেখলে ও শুনলে যায় যাচ্ছে। কিন্তু যদি টিভির দ্বারা খারাপ জিনিস ব্যবহার করে, তাহলে সেই সময় টিভি রাখা হারাম হবে। আশা করি বুঝতে পেরেছেন। যারা